প্রাপ্তবয়স্কদের যে রায় হয়েছে আমরা এ রায় যথেষ্ট খুশি হয়েছি এবং আগামী সাতাশ তারিখ যে শিশুদের যে রায় হবে ইনশাল্লাহ আমি আশা করি এইরকমই রায় হবে এবং প্রত্যেকের রিসেন্ট ফরাজি সহ প্রত্যেকটা আসামির জন্য সর্বোচ্চ শাস্তি হয় এটাই আমি আদালতের কাছে কামনা করি হ্যাঁ এটা এমন একটা রায় হোক যেটা একটা মাইল ফলক হিসাবে যেন এটা বাংলাদেশে যেন এটা প্রতিষ্ঠিত হয় এবং প্রত্যেকটা যারা আছে এরকম যারা যারা ই আছে ছোট ছোটো যে ছেলেগুলা যেরকম ওই বিপথে চলে গেছে অবশ্যই তারা এই বিপদগামী আর হবে না এটাই আমি আশা করি হ্যাঁ আমি সঠিক বিস্তার পাচ্ছি এবং আমি মান মাননীয় সরকারের প্রতি আমার আমি দাবি জানাচ্ছি যে এই রায় যেন দ্রুত দ্রুততমভাবে কার্যকর